একজন প্রাপ্তবয়স্ক মানুষের 5 থেকে 6 লিটার শরীরে রক্ত থাকে। এত গুরুত্বপূর্ণ কাজ করার কারণে শরীরে রক্তের অভাব হলে নানা রকম রোগ হতে শুরু করে। রক্তে হিমোগ্লোবিনের ঘাটতির কারণে অ্যানিমিয়া সহ ভয়ঙ্কর সব ব্যাধি আস্তে আস্তে বাসা বাঁধতে থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। কোনো কারণে সেই রক্ত যদি ঘাটতি হয় তাহলে নানা রকমের রোগ হতে শুরু করে আমাদের শরীরে। আজকের ভিডিওতে আমরা জানব, 1. রক্তের অভাব হলে কী হয়, 2. রক্তাল্পতা হলে কী কী শারীরিক সমস্যা হতে পারে, 3. কোন কোন খাবার খেলে বাড়বে রক্ত, 4. কোন কোন অভ্যাস আমাদের বদলানোর প্রয়োজন। রক্ত আমাদের শরীরের প্রধান পরিবহন ব্যবস্থা, অর্থাৎ এটি শরীরের প্রতিটি অংশে প্রয়োজনীয় জিনিস পরিবহন করে থাকে এবং সেখান থেকে অপ্রয়োজনীয় জিনিস ফিরিয়ে আনে। আমাদের শরীর থেকে রক্ত বের করে দিলে আমরা 1 মিনিটও বাঁচতে পারি না। রক্তই শরীরের প্রতিটি অংশে অক্সিজেন বহন করে, তাই কোনো অংশে যদি অক্সিজেনের ঘাটতি হয় তার মানে সেখানে রক্ত ঠিকমতো পৌঁছায় না, এই অবস্থায় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। শরীরের তৈরি কার্বোহাইড্রেট রক্ত বের করে দেয়। রক্ত প্রতিটি কোষে অ্যান্টিবডি পাঠায়, যার কারণে শরীরের বাইরের আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়। এমন অবস্থায় রক্তের গুরুত্ব বোঝা যায়। আমাদের শরীরের মোট ওজনের 7 থেকে 8% রক্ত থাকে। নমস্কার, আমি দিব্যেন্দু কুশারী, ফিটনেস এক্সপার্ট, কনসালটেন্ট যোগা, ন্যাচুরোপ্যাথি অ্যান্ড ফিজিওথেরাপি স্পোর্ট। রক্তে হিমোগ্লোবিনের ঘাটতির কারণে অ্যানিমিয়াতে হয়, তাছাড়াও অন্যান্য অনেক রকম ব্যাধি আমাদের শরীরে আসে। তাই রক্তস্বল্পতা বা রক্তাল্পতা হলে হিমোগ্লোবিনের অভাব প্রচুর পরিমাণে হয়ে যায়। এই হিমোগ্লোবিনের ঘাটতির কারণে শরীরের অক্সিজেনের সাপ্লাই অনেকটাই কমে যায়। শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত বজায় রাখার জন্য স্বাস্থ্যকর খাবারের আমাদের প্রয়োজন। এমন কিছু খাবার আছে যার সাহায্যে খুব দ্রুত আমাদের শরীরে রক্তের পরিমাণ বাড়ানো যায়। এবার আমরা জেনে নেব রক্তাল্পতা হলে ঠিক কী কী শারীরিক সমস্যা হয়। দুর্বলতা, মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, বুক ধরপড় করা, মাথা ঝিমঝিম করা, মেজাজ খিটখিটে হওয়া, কাজকর্মে অনীহা, অনিদ্রা, অল্পেতে মনোযোগ নষ্ট হওয়া, জিহ্বা ও ঠোঁট মসৃণ ও সাদাটে হয়ে যাওয়া, মুখের কোনায় কোনায় ও জিহ্বায় ঘাওয়া, নখে ভঙ্গুরতা বা চামচের মতো গর্ত হয়ে যাওয়া, অরুচি, বমি বমি ভাব, হজমের ব্যাঘাত ঘটা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই কমে যায়। ফুড টু ইনক্রিজ ব্লাড। এবার চলুন জেনে নিই কোন কোন খাবার খেলে আমাদের শরীরে বাড়বে এই রক্ত। রক্ত বৃদ্ধিকারী খাবারগুলির মধ্যে অন্যতম সেরা খাবার হলো, প্রথম যেটি সেটা হলো কোলেখাড়া। এই পাতাটি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেয়, তাই রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে এর গুণ অসীম, তাই এটি আমাদের প্রত্যেক দিনের ডায়েটে রাখা উচিত। চলুন কীভাবে খাবো আমরা কোলেখাড়া পাতা সেটা জেনে নিই। কোলেখাড়া পাতা বেটে সবুজ রসটা বের করে ছেঁকে নিন। 1 কাপ জলে 1 চামচ কোলেখাড়ার রস, 1 চামচ মধু ও 1 চামচ পাতিলেবুর রস মিশিয়ে প্রতিদিন পান করতে পারেন। কোলেখাড়া পাতার রস প্রতিদিন কতটুকু খাবে? এই রস 15 থেকে 20 মিলিলিটার বা 1 টেবিল চামচ করে দিনে 2 থেকে 3 বার 2-3 সপ্তাহ পান করতে পারেন। নেক্সট যে শস্যটির কথা বলবো সেটি হলো বিটরুট। বিট শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়াতে বিটের জুড়ি মেলা ভার। যাদের সুগার রয়েছে তারা বিট এড়িয়ে চলাই ভালো। যেহেতু বিটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে শর্করা বা কার্বোহাইড্রেট, তাই বিটের থেকেও বেশি আয়রন রয়েছে বিটের পাতায়, তাই এই পাতা বেটে খেতে পারলে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে। জাম, জাম একমাত্র গরমের সময় পাওয়া যায়। সুগার নিয়ন্ত্রণ রাখতে জামের জুড়ি মেলা ভার। এমনকি জামের বীজ গুঁড়ো করে খেলেও সুগার থাকে নিয়ন্ত্রণে। জাম খেলে রক্তও বাড়ে। সবচেয়ে ভালো যদি আলাদা জামের জুস একসঙ্গে মিশিয়ে খেতে পারেন, এতে বাড়বে শরীরে রক্তের পরিমাণ। পেস্তা, রোজ সকালে 3 থেকে 4টি করে পেস্তা খেতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায়। পেস্তা খেলে স্মৃতিশক্তিও বাড়ে। এই ফলের মধ্যে রয়েছে 30 রকম ভিটামিন আর আছে প্রচুর পরিমাণে আয়রন। নেক্সট বেদানা, বেদানার মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি, এছাড়াও থাকে প্রচুর পরিমাণে আয়রন। 1 গ্লাস ইসুদুষ্ণ দুধের সঙ্গে বেদানা মিশিয়ে খান, এতে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে। সবচেয়ে ভালো রাতে ঘুমোতে যাওয়ার আগে দুধের সঙ্গে খেজুর ফেলে খান, এতেও ভালো কাজ হবে, দৃষ্টিশক্তিও বাড়বে। কিশমিশ,
রক্ত গঠনের জন্য ভূমিকা রয়েছে কিশমিশের। কিশমিশের মধ্যে থাকে ভিটামিন বি কমপ্লেক্স, বিশেষত কালো কিশমিশের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, তাই কিশমিশ খান নিয়ম করে, এতে খুব ভালো কাজ দেয় রক্তাল্পতা যাদের, সেই সব রোগীদের জন্য। নেক্সট যে শস্যটির কথা বলবো সেটি হচ্ছে ডুমুর। ডুমুরের মধ্যে রয়েছে ভিটামিন এ, B1, B2, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন। রোজ রাতে দুটো ডুমুর জলে ভিজিয়ে রেখে পরদিন সকালে তা ছেঁকে খান, এতেও বাড়বে আপনার হিমোগ্লোবিন। এছাড়াও বানিয়ে নিতে পারেন ডুমুরের তরকারিও, খুবই সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে, আর খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকার। যেসব অভ্যাস আপনাদের বদলাতে হবে চলুন এবার জেনে নেওয়া যাক। নাম্বার 1, খাবার খাওয়ার 1 ঘন্টা আগে ও পরে কফি, চা, কোনো রকম কোমল পানীয় খেলে খাবারে আয়রনের শরীরে ঠিকমতো অ্যাবজর্ব হয় না, তাই এই অভ্যাসটা আপনাদের প্রথম বদলে ফেলতে হবে। নাম্বার 2, খালি পেটে ফল খাবেন না, ফলের ভিটামিন সি খাবারের আয়রনকে অ্যাবজর্ব হতে সাহায্য করে, তাই ভরা পেটে খাওয়ার চেষ্টা করুন। 3, ইসবগুল খান খাবার 2 ঘন্টা আগে বা পরে, না হলে ফাইবারের ছাঁকনিতে পুষ্টির বেশ কিছুটা আটকে যেতে পারে। নাম্বার 4, জাঙ্ক ফুড হলো মুখরোচক খাবার, তাই কোনো পুষ্টি এর মধ্যে নেই, এছাড়া বেশি খেয়ে পেটের গোলমালও অনেক রকম বেড়ে যায়, তাই এটিকে এড়িয়ে চলতে হবে। নাম্বার 5, মাছ, মাংস ও ডিম খাওয়ার পর দুধ বা দই জাতীয় খাবার খাওয়া একদমই ঠিক নয়, এইগুলো আপনাদের এড়িয়ে চলতে হবে, নয়তো শরীরে রক্তের পরিমাণ ঠিকমতো বাড়বে না, আর রক্তাল্পতার পরে অনেক রকম রোগ যেমন অ্যানিমিয়া ও আরও অনেক রোগ আপনাদের শরীরে ধীরে ধীরে বাসা বাঁধবে। নাম্বার 5, মাছ, মাংস ও ডিম খাওয়ার পর দুধের খাবার খাওয়া একদমই ঠিক নয়, এতে শরীরে প্রোটিন ও আয়রনের অ্যাবজর্পশন একদম কমে যায়, তাই এইগুলো আপনাদের এড়িয়ে চলতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে ও ইনফরমেটিভ লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনটি সবার আগে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সতর্ক থাকুন ও সাবধান থাকুন, শরীর সম্পর্কে সচেতন থাকুন। নমস্কার।